আগামী 10ই জুলাই রবিবার ঈদুল জোহা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কেন্দ্রীয় ঈদ কমিটির উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন উদ্যোক্তরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ওইদিন সকাল 8:15 টাউন হল ময়দানে নামাজ অনুষ্ঠিত হবে। যদি বৃষ্টি হয় তাহলে তেঁতুলতলা বাজারের জামে মসজিদে 7:30 ও 8:30 নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়াও এদিন সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানানো হয়। আগামী 10ই জুলাই সকাল 8:15 ঈদুল জোহার নামাজ অনুষ্ঠিত হবে। এই নামাজে ইমামতি করবেন কারি শামসুদ্দিন সাহেব। আজকে তেঁতুলতলা ওয়ার্ড স্টেট অফিসে কেন্দ্রীয় ঈদ কমিটি একটি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের সমস্ত বর্ধমানবাসীকে ঈদুল জোহা সুষ্ঠুভাবে যাতে অনুষ্ঠিত হয় তার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য আবেদন করছি। আমরা বর্ধমানবাসী সবসময় সমস্ত সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা সমস্ত উৎসব অনুষ্ঠান করি, আর এবারও তার ব্যতিক্রম হবে না। আমরা বর্ধমানবাসীকে আমাদের ঈদুল জোহার দ্বিতীয় শুভেচ্ছা অগ্রিম জানাচ্ছি, আর সমস্ত পাড়ায় পাড়ায় অনুরোধ করছি মুসলিম ভাইদের যে তারা গোপনীয়তা মেনে তারা কুরবানি তারা পালন করবেন, এবং যাতে প্রতিবেশীর কারো কোনো ব্যাঘাত না সৃষ্টি হয় সেদিকে আপনারা তীক্ষ্ণ নজর দেবেন। আচ্ছা, কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়াতে যাতে অন্য সম্প্রদায়ের তাদের ধর্মে আঘাত লাগে বা মনে আঘাত লাগে সেরকম কোনো পোস্ট করা থেকে বিরত থাকবে। আমরা বর্তমান টাউন হল ময়দানে প্রতি বছর আমরা আমাদের যে ঈদুল ফিতর এবং ঈদুল জোহা নামাজ অনুষ্ঠিত করি তাতে অন্যান্য সম্প্রদায়ের মানুষও এসে আমাদের আলিঙ্গন করেন এবং ওই সবাই তারা উপস্থিত থাকেন। এবারও আমরা চাইব যে অন্যান্য সম্প্রদায়ের মানুষ তারা আমাদের ঈদের ময়দানে উপস্থিত থাকবেন এবং আমাদের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হবে। তো বন্ধুগণ, আপনাদের সকলকে আবার এই অগ্রিম শুভেচ্ছা জানাই ঈদুল আজহার নামাজের জন্যে, এবং বর্ধমান টাউন হল ময়দানে আমাদের ঈদুল জোহা নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:15। আমার সমস্ত বর্ধমানবাসী যা মুসলিম ভাইদের তাদের আবেদন জানাচ্ছি যে 2 বছর ধরে আপনারা টাউন হলের নামাজ অংশগ্রহণ করতে পারেননি, এবার আপনারা দলে দলে এসে অংশগ্রহণ করবেন। আর যারা টাউন হলের নামাজ অংশগ্রহণ করতে পারেননি এবার আপনারা দলে দলে এসে অংশগ্রহণ করবেন, আর এই নামাজে ইমামতি করবেন কারি শামসুদ্দিন সাহেব। যদি বৃষ্টি হয় তাহলে তেঁতুলতলা জামে মসজিদে 2টি জামাত অনুষ্ঠিত হবে, একটি সকাল 7:30 এবং একটি সকাল 8:30। সকাল 7:30 নামাজে ইমামতি করবেন তেঁতুলতলা জামে মসজিদের ইমাম আমাদের কারি মোজাম্মেল হোসেন সাহেব। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।